لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، شكرا يا مشاهد القرآن، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলকে আওয়াজ দিয়ে বলেন তো সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ। সেই আল্লাহর জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠাচ্ছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এমন একটা তাফসীর প্রোগ্রামে আসতে পেরে খুশি নাকি অখুশি? সকলেই বলেন খুশি নাকি অখুশি? আমরা এসেছি কোরআন থেকে কথা শুনতে, ঠিক না বেঠিক? এখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা কোরআন থেকে কথা শুনবেন নাকি কেজ্জা কাহিনী শুনবেন, সিদ্ধান্ত আপনারা নেন। যদি বলেন হুজুর কেজ্জা কাহিনী বলতে সেটাই হবে, যদি বলেন কোরআন থেকে বলতে সেটাও হবে ইনশাআল্লাহ, সিদ্ধান্ত আপনারা নেন। ভাই কি কো দিয়ে রাখেন ভাই? হ্যাঁ, সবাই সবাই একটু আওয়াজ দিয়ে বলেন আমরা কি থেকে শুনতে চাই। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো একটা মাত্র গ্রন্থ আছে, যে গ্রন্থটা আপনাকে আমাকে সরল সঠিক পথ দেখিয়ে জান্নাতের পথ দেখায়, সেই গ্রন্থটার নাম কি? সবাই বলেন, আরো জোরে বলেন, সেই গ্রন্থটার নাম কি? এই কোরআনে কি কোনো ভুল কথা আছে? কোনো সংশয় সন্দেহ কিছু আছে? না। এখন আসুন, এই যে কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে দিলেন, এই কোরআনের স্রষ্টা কে? আমাদের স্রষ্টা কে? তাহলে আমরাও আল্লাহর
কুরআন ও আল্লাহ, তাহলে আমরা কুরআন থেকে কথা শুনলে তো কোনো সমস্যা হওয়ার কথা বোঝাতে পারেনি মনে হয়। আপনিও আল্লাহ, কুরআন ও আল্লাহ। এখন আপনার যদি কোরআন ভালো না লাগে, যদি একটু চেহারা কালো হয়ে যায়, তাহলে কোরআনের দোষ নাকি আপনার দোষ? আমার কথা বোঝেননি মনে হয়। কোরআন ও আল্লাহ, আপনিও আল্লাহ। এখন কোরআন যদি আপনার ভালো না লাগে, তাহলে দোষ কি আমার? আমাদের এই হজরতের দোষ? দোষ কার? আপনার। এখন আপনার উচিত কি? নিজেকে পরিবর্তন করা। কারণ আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি কিছু মানবো, যেগুলো আমার অনুকূলে আসে এগুলো মানবো, আর যেটা অনুকূলে আসে না ওটা আমি মানবো না। আল্লাহ বলছেন, এমন যদি তোমার চিন্তাধারা হয়, দুইটা শাস্তি হবে। কয়টা? জোরে বলেন, কয়টা? একটা শাস্তি হবে দুনিয়াতে, আর একটা হবে আখেরাতে। শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদি فَمَا جَزَاءُ مَنْ يَفْعَلُ ذَلِكَ مِنْكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَىٰ أَشَدِّ الْعَذَابِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ কথাটা কার? আর যে বলেন কার? বলেন, তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো নাকি যে কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশকে ত্যাগ করবে? এমন যদি তোমাদের চিন্তাধারা হয়, দুইটা শাস্তির সুসংবাদ নাও। দুনিয়াতে আল্লাহ যে শাস্তিটা আপনাকে আমাকে দিবেন, ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে যে শাস্তিটা আপনাকে দিবেন, আপনি ইমাম সাহেব হতে পারেন, আপনি খতিব সাহেব হতে পারেন, আপনি বড় চাকরিজীবী হতে পারেন, আপনি বড় ব্যবসায়ী হতে পারেন, আপনি বড় রাজনীতিবিদ হতে পারেন, যদি কোরআনের কিছু মানেন, কিছুকে অস্বীকার করেন, আল্লাহ আপনাকে এমন অপদস্থ করবে যে আপনার চেহারাটাও মানুষের কাছে দেখাতে পারবেন না। কথা কার? ইল্লা খিজিয়ুম ফিল হায়াতি দুনিয়া। দুনিয়াতে তোমাকে আমি লাঞ্ছিত করব, অপমানিত করব। কেন করব? আপনাদের নিয়ে বেশি দূর যাওয়া যাবে না, মনে হচ্ছে। কেন করব? তোমার যে শাস্তি, তোমাকে যে আমি অপমানিত করব, কারণটা কি? তুমি কিছু মানতে স্বীকৃতি দিয়েছ আর কিছু অস্বীকার করেছ। কারণ দুই রকম, যেগুলো আমার জীবনে চলার পথে মেলে ওটা ঠিক আছে, আর যেটা আমার সাথে সাংঘর্ষিক ওটা ঠিক নেই। বুঝতে পারি যেমন ভাই, দুই রকম আমাদের চিন্তা চেতনা। কয় রকম? জোরে বলেন, কয় রকম? দুই রকম। যেগুলো আমাদের অনুকূলে আসে এটা ঠিক আছে, আর যেটা আমাদের অনুকূলে আসে না ওইটা মানতে রাজি নাই। আল্লাহ বলছেন, এমন যদি তোমার চিন্তাধারা হয়, তাহলে দুনিয়াতে অপমান অপদস্থ তোমাকে পেয়ে বসবে, অপদস্থ থেকে তুমি বের হতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। দুনিয়াতে তোমাকে অপদস্থ করব, শুধু এটাই না, ওই আমার কাছে যখন হাজির করব, ওই দিন ওই জাহান্নামের আযাব থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে? কারণ কি? তুমি কিছু খুশি ছিলে আর কিছু খুশি হতে পারো নাই। এখন সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো, এই কোরআন আপনি কিছু মানবেন, কিছু মানবেন না, হবে নাকি সব মানতে হবে? জোরে বলেন। ইমাম সাহেবের দুই একটা বাদ দিলে হবে, তিনি আলেম মানুষ, কোনো সমস্যা নেই। হবে না? কেন হবে না? ইমাম সাহেব সারা জীবন আপনি নামাজ কালাম পড়েন, আপনি রিক্সা চালক, রিক্সা চালিয়ে খান। হুজুর, আমি গরিব মানুষ, আমার জমিতে দুটো একটা ছাদ আছে, ঠিক না? আছে? সব মানুষের জন্য সমান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। পড়েন, ওই জন্য সব নবীরা ডেকেছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা নাবুদা ইল্লাল্লাহ। এমন একটা গ্রন্থের দিকে আসো, এমন একটা কথার দিকে আসো, এটা আওয়ামী লীগের নাই, বিএনপির নাই, জামাতের নাই, জাতীয় পার্টির নাই, কোরআন হলো সবার। আর এইটা যদি কেউ অস্বীকৃতি জানায় মানতে, দুনিয়াতে অপমান হবে, আখেরাতে আযাবে, গ্রেফতার হবে, ঠিক না? বেঠে এটা আমাদের সবার।
সব নবীরা বলেছেন আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর গোলামি চলবে না, আল্লাহ ছাড়া কারোর আইন চলবে না, আল্লাহ ছাড়া কারোর দাসত্ব চলবে না, আল্লাহ ছাড়া কারোর কর্তৃত্ব চলবে না, সব চলবে কার, সব আল্লাহ চলে তো, ঠিক না? এই যে আপনার আমার জানার ভিতরেও কত বল আমরা মুহূর্তের ভিতরে বলে ফেলি, সব ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস কারা? জনগণ, ঠিক না? কি এক বিপদে ফেলালেন হুজুর, এই যে কি দাঁড়ালো, যদি কেউ বিশ্বাস করে জনগণ ক্ষমতার উৎস, আল্লাহর কসম আল্লাহর সাথে সেরে হবে। কারণ কি, যেই জিনিসটার মালিক আল্লাহ সেই জিনিসটার মালিক পৃথিবীতে আর কেউ হতে পারে, বুঝাতে পারেনি মনে হয়, যেই জিনিসের মালিক আল্লাহ ওটা আল্লাহর জন্যই নির্দিষ্ট, আর কারোর ভাগ নাই। নামাজ কার জন্য পড়ি, রোজা কার জন্য রাখি, হজ কার জন্য করি, এই আকাশ বানিয়েছেন কে, এই জমিন বানিয়েছেন কে, আপনাকে আমাকে বানিয়েছেন কে, তো এই তামাম পৃথিবী যিনি বানিয়েছেন সব ক্ষমতা একজনের কাছে আছেন, তিনি কে? আল্লাহ বললেন সব ক্ষমতা আমার, তুমি একটু আকাশের দিকে তাকিয়ে দেখো, তোমার মাথার উপরে বিশাল বড় আকাশ, কে বলতে পারবেন কয়টা খুঁটি আছে? দুই একজন কেউ পারবেন? আমাদের বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ, আমাদের দেশে হয়তো বা পিলার নাও করতে পারে, রাশিয়াতে দুই একটা বড় সম্ভাবনা আছে, ঠিক না? আছে নাই? তো পিলার ছাড়া আপনাদের ভিতরে কিংবা আমাদের ভিতরে বিশ্বে এমন কোন ইঞ্জিনিয়ার আছে নাকি যে পিলার ছাড়া ছাদ নির্মাণ করতে পারে? ধরে বলেন, এই মাথার উপরে বিশাল ছাদ নির্মাণ করলেন পিলার ছাড়া কে? তো আপনি বলেন সেই আল্লাহর ক্ষমতার সাথে ভাগ বসান, ঈমান আছে নাকি গেছে? আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআও ফা আখরাজা বিহি মিনাস থামারাতি রিযকান লাকুম ফালা তাজআলু বিশাল জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিস্তৃতি লেখা করে রেখেছি, সুবহানাল্লাহ। পড়েন অপরাধে আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উট দেখেছেন কারা কারা, হাত জাগান, উট দেখেছেন কারা কারা, উটের পিঠ তো একেবারে সমতল, ঠিক না? নাকি উঁচু নিচু? ওই উটের উদাহরণ আল্লাহ টেনেছেন, আফালা ইয়ানজুরুনা তোমরা কি লক্ষ্য করেছো, ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওই উটের পিঠের দিকে তাকিয়ে দেখো, উটের পিঠটা কিন্তু সমতল না, উঁচু নিচু। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা যদি উটের পিঠের মতো উঁচু নিচু করতাম তোমরা বসবাস করতে পারতে না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তাহলে এই বিশাল জমিনটাকে সমতল করে বানিয়েছেন ক্ষমতা কার? বিশাল আকাশটা আমি আল্লাহ বানিয়েছি, ওই আকাশের কোন খুঁটি নাই, যদি খুঁটি থাকতো আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলতো যে আমরা খুঁটি দিয়ে সাত করি, আল্লাহ খুঁটি দিয়ে সাত করেছে, সুতরাং আল্লাহ বলতে মনে হয় কিছু নাই। এমনিতেই এত নিয়ামত দেখে এত অলৌকিক জিনিস দেখেও তারা মানে না যে আল্লাহ কিছুই নাই, যেটা দেখি না সেটা মানে না। এখন আল্লাহ যদি আকাশে খুঁটি লাগাতেন তাহলে তাদের বিশ্বাসটা আরো নিম্নগামী হতো। আল্লাহ বলে শুধু তাই নাই, তোমরা যে জমিনে ফসল গুলো ফলাও, আনসালা বিনাস সামাই মাআ, যখন জমিন গুলো উত্তপ্ত হয়ে যায় শক্ত হয়ে যায়, জমিন গুলো তার উর্বর শক্তি হারিয়ে ফেলে, ফসল দিতে পারে না, সাথে সাথে আমি আল্লাহ ওই আকাশ থেকে পানি দিয়ে দেই, ওই পানি যখন জমিনে পড়ে তখন জমি উর্বর শক্তি ফিরে পায়, আর ওই জমিনে ফসল লাগিয়ে তোমরা ফসল গুলো উৎপাদন করো, আমার দেওয়া ফসল আমার দেওয়া পানি আমার দেওয়া আকাশ সবকিছু ভোগ করো, আমার বড় জনগণ সকল ক্ষমতার উৎস, তোমার মতো বেঈমান আল্লাহর জমিনে আর কেউ নাই, ঠিক কিনা? সব মালিক কে? সবাই বলেন কে? সব ক্ষমতা
আপনারা একজনের কাছে আছেন, তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। সুবহানাল্লাহ, পূর্ণমান আল্লাহ, বরকতময় আল্লাহ, তাম দুনিয়ার সব ক্ষমতা একজনের কাছে মজুদ আছেন, তিনি কে? তাহলে আজকে থেকে বিশ্বাস করবে না? জোরে বলেন, বিশ্বাস করা যাবে? আল্লাহ যাকে দেন তিনি পান, যার কাছ থেকে ইসা নিয়ে নেন, কিন্তু ক্ষমতা আছে কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে।